আমরা আছি সর্বদা। এই মুহূর্তের সময় ত্রিপুরা পর্দা সন্ধ্যার খবরে আমি রয়েছি মামুন। আর্থিক লেনদেনের জেরে অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত 25 বছরের বাদল মিয়া, ঘটনা মেলাগড় থানাধীন বানিয়াছড়া পঞ্চায়েত এলাকায়, বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আর্থিক লেনদেনের জেরে অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হন 25 বছরের বাদল মিয়া, ঘটনা মেলাঘর থানাধীন বলের ঢেপা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বানিয়াছড়া পঞ্চায়েতের এলাকার বাসিন্দা বাদল মিয়া ও হানিফ মিয়ার মধ্যে প্রথমে সামান্য একটি বিষয় নিয়ে বিবাদ ঘটে। পরবর্তী সময়ে কেঁচো খুঁড়তেই সাপ বেরোনোর মতো ঘটনা ঘটে। হানিফ মিয়া তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে তার গায়ে আঘাত করে, সাথে সাথে বাদল মিয়া ঘটনাস্থলে মূর্ছিত হয়ে পড়ে। এলাকাবাসী এই ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে মেলাগড় হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা করে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে। এই ঘটনায় মেলাঘর থানা জানালেও পুলিশ এখনো নিষ্ক্রিয়। কোনখানে করছে এই ঘটনাটা? কোন জায়গা বাড়িটা? ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা, UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া, সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 9856492846।